নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত এবং শুভ মহালয়া। আজকে এই শুভ মহালয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, ঘুম থেকে একটু উঠতে লেট হয়ে যায়। তারপর মহালয়া টয়লে দেখি, ফ্রেশ ট্রেশ হই, বাইরে বেরিয়ে দেখি এরম ওয়েদার। তারপর ধীরে ধীরে ছাদে চলে যাই, আর সুন্দর ওয়েদার ছিল, ভাবলাম বাট ছাদের উপর দেখি কত সুন্দর লাগছে দেখতে। অনেকদিন ওঠা হয়নি ছাদের উপর সকাল সকাল, তখন বেশ ভালো রোদ বেরিয়ে গেছে চারিদিকে। দেখুন ছাদের উপরে, এটা হচ্ছে আমাদের হনুমানজির মন্দির, যেটা দেখতে পাওয়া যাচ্ছে আশেপাশে এই দৃশ্যটা। ওই দেখুন ওখানে দূরে সূর্যটা উঠছে এখনো। তো সকলকে সুপ্রভাত বন্ধুরা, শুভ মহালয়া। আজকে শুভ মহালয়া উঠতে লেট হয়ে গেল একটু, তো আমি উঠে মহালয়া দেখলাম এবং তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ছাদের উপর উঠে এসেছি। সূর্য উঠছে। পশ্চিমবঙ্গের বাইরে থাকলে দুর্গাপূজার সেই আমেজটা ভালোভাবে বুঝতে পারা যায় না, কারণ আমরা বাঙালিদের মধ্যে যেরকমভাবে দুর্গাপূজার জন্য মহানন্দ লুকিয়ে থাকে, যে পরিমাণে আমরা এক্সাইটেড থাকি সেটা বাইরে পাওয়া যায় না। আমি মনে হয় ক্যাম্পাসে একমাত্র বাঙালি ব্যক্তি, ওই জন্য এখানে লোকেদের মহালয়ার জিনিসটা কী হয় ওরা ঠিক করে জানেই না, ভাজি ফাটানো তো দূরের কথা। তাও আমি উপরে উঠে এসে পর একবার ঘুরে বেড়ালাম, আর সকাল সকাল মহালয়া দেখার যে আনন্দটা ছিল সেটা আমি নিলাম, খুব ভালো লাগছিল দেখে চারিদিকে। চেষ্টা করি নিজের মধ্যে যে বাঙালিরা যেটুকু আছে সেটুকু বজায় রাখার চেষ্টা করার জন্য, সকাল সকাল ওঠা, বাড়ির সকলের সাথে কথা বললাম, সকলকে উইশ করলাম শুভ মহালয়া, স্ট্যাটাস ছিল এবং অনেকের হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছিলো, তো সকলকে রিপ্লাই টিপ্লাই করলাম। তো বন্ধুরা, আপনাদের দুর্গাপুজো খুব ভালোভাবে কাটুক, খুব আনন্দে থাকুন সকলে, আর হ্যাপি দুর্গাপূজা ইন অ্যাডভান্স সকলকে। দেখাচ্ছ পরের ভিডিও।